পাখির মতো তাইরে নাইরে করা চঞ্চলা মন আটকে আছে করোনার গ্রাসে, বাইরে বেরোনো বারণ, কোয়ারেন্টাইনে জানলায় চেয়ে দেখা নিশ্চুপ শহর রাজধানী ঢাকা। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন 14 এপ্রিল থেকে 25, বৈশাখী উৎসব, পান্তা ইলিশ, রমনার বটমূল, নাগরদোলা পড়ে আছে জনমানবহীন, নিঃসঙ্গ, একা। টেলিভিশনে আপডেট, করোনার কাছে হার মানা 84টি প্রাণ, লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, ভেন্টিলেটর, অনুপস্থিত শব্দগুলো থামিয়ে দেয় অবারিত চলা, বুকের ভেতর খামচে ধরে হারানো বা হারিয়ে যাবার ভয়, এমন কষ্ট ভরা ক্রান্তিকাল দুচোখ দেখেনি কভু। বাইরে অভাবী ক্ষুধাপীড়িত মানুষের সারি ত্রাণ নিয়ে চলে কত মানবিক বিপর্যয়, খাটের নিচে যেন ভোজ্য তেলের খনি, নিম্ন মধ্যবৃত্তে চোখের চাহনিতে হাজারো অসহায়ত্ব। নিউ ইয়র্ক, স্বপ্নের আমেরিকা যেন মৃত্যুপুরী, হিমশিম খাওয়া প্রশাসন কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ চোখ আটকে থাকে টেলিভিশন পর্দায়, করোনার শয্যাশায়িনীকে মোবাইল ভিডিও কলে সামনে ধরে রাখা অসুস্থ স্বামীর ছবি, একই হাসপাতালে ভর্তি দুজন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। স্বাস্থ্যকর্মীগণ স্ট্রেচারে ঠেলে নিয়ে যাবার পথে স্যালাইন, নাকে নল, মুখে পাইপ পড়া রোগিণী, স্বামীকে দেখার প্রাণপণ চেষ্টা, হাতটা হালকা উঁচিয়ে, তারপর কি ঘটল আর হলো না জানা। হতে পারে এটাই ওদের শেষ ভালোবাসার অনুভূতি, দীর্ঘদিনের সংসার, কত কথা, কত অনুরাগ, খুনসুটি, অভিমান, সুখ দুঃখ ভাগ করে কাটিয়ে দেওয়া প্রবাস জীবন, ব্যক্তিগত ফিনান্সিয়াল তথ্য, অসুস্থ বাবা মা, বসুন্ধরা, রাজু বা মধুমতিতে প্লটের ফাইনাল কিস্তি জমা, রেজিস্ট্রি, ক্রেডিট কার্ডের পেমেন্ট, ভিউ ডেট, দেশ থেকে ভাই শ্যালক আসার ভিসা প্রসেসিং আপডেট, কিংবা সংসারে নতুন অতিথি আসার গোপন কথাটি বলবে বলে আর বলা হলো না কারোর। বাসায় অপেক্ষায় কোয়ারেন্টাইনে থাকা অবুঝ সন্তানেরা, যারা ওদের দাম্পত্য জীবনের এক একটা সত্তা, করোনা সর্বনাশী রাক্ষসী, কেড়ে নিলি প্রাণ, ভেঙে দিলি সংসার ঘর, তবু থামাতে পারেনি ওদের ভালোবাসাময় শেষ যাত্রা।